de kere public ball out করে গরে আমি শত রচনার সাথে মুক্তি দিয়ে চলে চাও রেখে আমি শত আমি প্রশ্ন করব এবং লাই শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়ে হচ্ছেটা কি 1698 না কোন নন্দীগ্রামে ভোটে জেতার সংখ্যা বলছি না বা কোন পরিসংখ্যান বলছি না বলছি এসএসসি গ্রুপ ডি দুর্নীতির সংখ্যা যে সংখ্যার মানুষজন যে সংখ্যা 1698 অর্থাৎ 1698 জন বেআইনি ভাবে চাকরি করছে গোটা রাজ্য জুড়ে আজ হাইকোর্টে তা প্রমাণিত কিন্তু এই 1698 অর্থাৎ 1698 জনের চাকরি বাতিল যাতে না হয় তার জন্য রাজ্যের আইনজীবী দাঁড়িয়ে বলছেন মহামান্য বিচারপতি যদি আপনি চাকরি বাতিল করে দেন মৌখিকভাবে তাহলে স্কুলগুলোতে তালা দেওয়ার জন্য স্কুলগুলোতে তালা খোলার জন্য স্কুলগুলোতে ঘন্টা দেওয়ার জন্য কোনো লোক থাকবে না কোনো লোক থাকবে না যারা বেআইনিভাবে চাকরি করছে তারা দুর্নীতি করে চাকরি করছে তাদের পাশে দাঁড়াচ্ছে রাজ্যের আইনজীবী অথচ যারা বছরের পর বছর শীত গ্রীষ্ম বর্ষা রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন যোগ্য প্রার্থী তাদের জন্য রাজ্যের আইনজীবী একটা শব্দও খরচ করছেন না শুধু এসএসসি গ্রুপটি কেন এসএলএসটি 9-12 থেকে শুরু করে 2009 সালের যারা প্রাইমারি চাকরি প্রার্থী দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যেকের একই অভিযোগ এ রাজ্যের সদিচ্ছা কি রয়েছে এ রাজ্য কি চাই বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরি করুক অযোগ্যদের হাতে যাতে শিক্ষা দপ্তরটা চলে যায় কোন একটা দপ্তরের নাম বলতে পারবেন যেখানে দুর্নীতি ছাড়া নিয়োগ হয়েছে খাদ্য দপ্তর থেকে শুরু করে একের পর এক দপ্তরে দুর্নীতি 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 যা দেখে গোটা বাংলার মানুষ প্রশ্ন করছেন এ বাংলায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়ে হচ্ছেটা কি গ্রুপ সি গ্রুপ ডি এসএলএসটি টেট আপার প্রাইমারি প্রাইমারি কলেজ সার্ভিস কমিশন সব জায়গায় একই ছবি আসবো আলোচনায় যারা রয়েছেন পরিচয় করে দেবো আমার সঙ্গে রয়েছেন চাকরি প্রার্থীরা রয়েছেন এসএলএসটি চাকরি প্রার্থীরা রয়েছেন 2009 সাল থেকে 2016 সাল পর্যন্ত 2014 সাল পর্যন্ত যারা অপেক্ষা করার পরেও 2022 সালে এসেও যাদের চাকরি মেলেনি দক্ষিণ চব্বিশ পরগনার প্রাইমারির চাকরি প্রার্থীরা রয়েছেন এবং আমার সঙ্গে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো কিন্তু এই মুহূর্তে আলোচনায় আসবো তার আগে দেখে নেবো বিশেষ রিপোর্ট তৃণমূলের জমানায় শিক্ষাক্ষেত্রে নিয়োগ মানেই শুধু দুর্নীতি চাকরির দাবি নিয়ে রাজপথের বিভিন্ন প্রান্ত শিক্ষক থেকে গ্রুপ ডি দিকে দিকে ঘুঘুর বাসা এসএসসি গ্রুপ ডির উত্তরপত্রে কারচুপি শেষ নেই আদালতের পর্যবেক্ষণ ভুয়োদের এক মুহূর্ত রাখা যাবে না এসএসসি গ্রুপ ডিতে কত জন বিআইনি নিয়োগ অবৈধদের তালিকা জমা দিতে কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু বিচারপতির নির্দেশ ভুয়োদের আর স্কুলেই ঢুকতে দেওয়া যাবে না এক মুহূর্ত চাকরি যাতে তারা না করতে পারে তা দেখতে হবে গরমিল্লি আদালতে এসএসসি সাফাই নবম দশমের উত্তরপত্রে নাকি টেকনিক্যাল ভুল ছিল নতুন করে আপলোড করা হবে উত্তরপত্র স্কুল সার্ভিস কমিশনের সচিব অর্ণব চট্টোপাধ্যায়ের বক্তব্য রেকর্ড করা হয় বুধবার ওএমআর শিট আপলোডের পর কিভাবে তা উধাও হলো আদালতে দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারী এরপর এসএসসি সচিবকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয় শুধুই কি উত্তরপত্রে কারচুপি দুর্নীতি আরও আছে যাদের প্যানেলে নাম রয়েছে তাদের দ্রুত নিয়োগের দাবিতে 21 দিন ধরে ডিপিএসসি দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করছেন প্যানেলভুক্ত চাকরি প্রার্থীরা 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের দক্ষিণ চব্বিশ পরগনার 1834 জনের নিয়োগ এখনো বাকি সূত্রের খবর এদের মধ্যে 1506 জনের নামের তালিকা প্রকাশ হয়েছে এই প্যানেলভুক্তদের মধ্যে পাঁচজন পাঁচ দিন ধরে অনশন করছেন এরই মধ্যে ডিপিএসসি দপ্তর বালিগঞ্জ থেকে সরে যাবে ডায়মন্ড হারবারে বিক্ষোভকারীদের বক্তব্য তারা কোনোভাবেই বালিগঞ্জ থেকে অফিস সরতে দেবেন না জয়নিং হচ্ছে না জয়নিং হয়ও নি কারোর কিছুই হচ্ছে না বহুবার এসছি শুধু আমাদের ভিডিও দেওয়া হয়েছে এই 623 জনের ইন্টারভিউ রেজাল্ট আজ 17 মাস হয়ে গেল আমরা এখনো পাইনি ইন্টারভিউ রেজাল্টই বার করছে না এরপরে আবার টাইপিং টেস্ট আছে তো একটা পরীক্ষা করতে আর কতদিন সময় নেবে পিএসসি এটা আমাদের কথা অবিলম্বে নিয়োগের দাবিতে এদিন পাবলিক সার্ভিস কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান শতাধিক চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী এই বিধানসভায় সবচেয়ে বেশি জ্ঞান যিনি দিতেন পার্থ চ্যাটার্জি তাকে চোর ডাকাত বলা যাবে না ওর পিতার ঘর থেকে উদ্ধার হওয়া 50 কোটি টাকার কথা তোলা যাবে না এটা নাকি সাব জুডিস গান্ধী মূর্তির নিচে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে থাকা মেধাযুক্ত বঞ্চিত কর্মপ্রার্থীদের কথা বলা যাবে না এটা নাকি সাব জুডিস
এদিকে স্বাস্থ্য দপ্তরের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগ নিয়েও ধাক্কা খেল রাজ্য সরকার। এই নিয়োগ কমিটির মাথায় ছিলেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। দু সপ্তাহের মধ্যেই নতুন চেয়ারম্যান নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ততদিন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। রিপাবলিক বাংলা,